হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিকা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি জ্যোতিকা, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে একটি ছোট্ট গল্প নিয়ে এসেছি, সেটা হচ্ছে, গল্পের নাম হচ্ছে অসময়। অসময় হলে মানুষ আপনার সঙ্গে কীরকম কী করতে পারে, আমার প্রচেষ্টা মাত্র। আমি সবাইকে আশা করি আপনাদের ভালো লাগবে। এটা আমার মনে যা এসেছে, আমি যেরকম এসেছি যেরকম পেরেছি। আমি তো কখনো অভিনয় করি না, বাট আমি চেষ্টা করেছি, আমার পুরোটাই দিতে চেষ্টা করেছি, 100% দিতে চেষ্টা করেছি। জানি না কি হবে, তবে আপনারা একটা লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে দেবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, আর আমার পেজটাকে ফলো করবেন। আর একটা কথা, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা পুশ করতে যেন ভুলবেন না। আপনারা আমার সাথে থাকুন, চলুন। হ্যাঁ গা, সংসার তো আর চালাইতে পারতেছি, আর কবে হবে খাওয়ার জোগাড় হবে, না খেয়ে মরতে হবে সকলে মিলে, ঘরে কিছু নাই, কি করব আর বলতে পারতেছি না। বলে কি গিন্নি, আমি একটা কথা বলি তোমার, বলার আছে। আমি বাইরে একটা ভালো কাজ পাইছি। কাজ বাইরে? তো কোথায় পাইছো গো? বম্বে কাজ পাইছো? বম্বে। তা বলি কেমন কাজ গো? ভালোই কাজ, বুঝলে গিন্নি। আমি কাজে গেলি না আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে, বুঝেছো? যত ধার দেনা করেছি সব দিয়ে দিতে পারবো, বুঝলে? আর তোমরা পেট ভরে খেতে পারবে। ও তাই বুঝি, তা তো ভালো কথা। তা হ্যাঁ গা, কি যেন নাম বললে জায়গাটা, কি নাম বললে? ও মনে পড়েছে, বম্বে। তা বলি হ্যাঁ গা, ওখানে গেলি বাবুরা ঠিক করে টাকা পয়সা দেবে তো? আরে হ্যাঁ গো, হ্যাঁ দেবে গো দেবে। দেখো না কত লোক বাইরে গিয়ে বড় লোক হয়ে গেল, তা আমি পারবো না। ঠিক আছে, তুমি বলছো যখন, তা গেলি গেলি তো আমাকে কালি জাতি হয়, নাহলে বোঝনি তুমি গিয়ে টাকা পাঠাবি, কাজ করে দুটো খেতে পারবো, ও ধার দে না কি করবো। তুমি বলি গিন্নি, চললাম, দেখেছো রেডি হতে পারিনি, এখনই বাবুরা ডাকতেছে, লোক নেচ্ছে, জাতি হবে, আজই জাতি হবে, তুমি তো ছেলে না বাজার গেছেলে। আমি রেডি হয়ে গেছি, আমি চললাম, তোমরা সবাই ভালো থাকো। কিছুদিন পর কতদিন হইয়া গেল, এখনো তো তোর বাপের কোনো খবর নাই, টাকা পয়সাও পাঠায় নাই, কি কইরা খামু? এখন তো আমাকে মরার জোগাড়। তোর বাপের খোকা ফোনটা দে দেহি, তোর বাপের একটু ফোন করিয়া লই। হ্যালো হ্যালো, ওই দেহা পয়সা কিছু দিয়েছে মালিকে? কি কইলা, কাজ করতে পারো নাই, টাকা পয়সা দেয় নাই? আমি আর আমার খোকা তো না খাইয়া মইরা যামু গা, না দিব টাকা? হ্যাঁ কামও হইতেছে না, এক কাম কইরো, টাকার বদলে না আমাকে দুই মানুষের জন্য মা আর বেটার লিগা একটু বিষ পাঠাইয়া দিও, মইরা যামু, কি আর করুম, রাইখা দাও ফোনটা, পাইলে দিও। আর কি করুম, আমার পোড়া কপাল, ওখানে টাকা পায় না বাবু, দেখছস খোকা, তুই দেখা ল, তোর বাপের পয়সা দিতেছে না কাম করে, আহনে আমরা খামু কি? এত অসময় ভুলিস না, কখনো ভুলিস না, দেখছিস কেউ ফোন করে? যখন আমার সময় ছিল কত ফোন করছি সকলে, এখন কেউ ফোন করিয়াও খবর নেয় না। এখন দেখি তোর মাসির একটু ফোন করিয়া দাঁড়া, অনেকদিন করি না, তোর মাসির একটু ফোন করিয়া নি।
নাম্বারটা যেন কি, এই তো বোন। হ্যালো, ও লাগেই নাই। আচ্ছা, হ্যালো বোন, ভালো আছিস? আমি আর কি করব, ভালো নাই, আমি ভালো নাই। গেছে টাকা, না কাম হইতেছে না, মরেই যাব। কি করলি? ও তোর পোলাইছে, খাইতে দিবি? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখছিস কুকা, দেখছিস যখন সময় ছিল সবাই ফোন করছি, অখনে আমার ফোন পাইয়া সবাই বিরক্ত হয়। আর আমার যখন ছিল সবার বাড়ি বাড়ি গিয়ে খবর নিছি সবাই কেমন আছে। এখন জানস খোকা, অসময় ভুলিস না, কোনোদিনই অসময় ভুললা যাস না। আমি তোরে কইতেছি খোকা, অহনে মানুষ জানস, মানুষ মানুষ অহনে নিজের কত দুঃখ দুঃখী হয় না, তরে যদি সুখী দেখে হ্যাগো বহুত দুঃখ, বুঝছ? অসময় কোনোদিন ভুললা যাস না। ঠিক আছে, ভগবান আমাকে দেছে না অসময়ের সঙ্গী, অসময় আমাকে সঙ্গী, ভগবানও আমাকে সঙ্গী, কাউরে লাগবো না। চল যা পারুন তাই খামো না, জল খাইয়াই থাকো।